সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। রাশিয়া সদস্যপদ নিয়ে জি-20 জোটে বিভক্তি, বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো একজোট। ইউক্রেনে পাল্টা হামলায় পূর্বাঞ্চলে রুশ আক্রমণে ধীরগতি। পূর্ব ইউক্রেনে মারাত্মক যুদ্ধ সংঘটিত হচ্ছে। ইউক্রেনে দীর্ঘমেয়াদী নিরাপত্তা বিষয়ে জার্মানিতে বৈঠক করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ক্ষমতা হারানোর পর প্রথম সংবাদ সম্মেলনে যা বললেন ইমরান খান। জরুরি প্রয়োজনে শ্রীলঙ্কাকে সহায়তা দিতে প্রস্তুত চীন, স্বল্পমেয়াদে $200 কোটি দিচ্ছে IMF। ষড়যন্ত্রমূলক মার্কিন চিঠি ইস্যুতে পদক্ষেপ নিতে বাধা দেন কুরেশি। বাংলাদেশের জন্য ভারতের পূর্ব সীমান্ত শান্তিপূর্ণ, যা বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ। এবং ইউক্রেনের বন্দর নগরী ওডেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 6। দর্শক, পশ্চিমা দেশগুলো চাইছে জি-20 জোট থেকে রাশিয়া সদস্যপদ বাতিল করতে। এ নিয়ে জোটে বিভক্তি। চীন, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা স্পষ্ট করেছে তারা রাশিয়া সদস্যপদ বহাল রাখার পক্ষে অবস্থান নেবে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। রাশিয়া সদস্যপদ নিয়ে জি-20 জোটে বিভক্তি। 2014 সালে রাশিয়ার যখন শেষবার ইউক্রেনে আক্রমণ করেছিল, তখন ক্ষুদ্র বিশ্ব নেতারা শিল্পোন্নত 8টি দেশের জোট থেকে তাদের বের করে দিয়েছিলেন। ওই জোটটি পরে নিজেদের G7 হিসেবে দ্রুত সামনে চলে আসে। 8 বছর আগের G7 এখনো 7 দেশের জোট হিসেবেই আছে, যে জোটের নেতারা প্রতি বছর বৈঠকে বসেন, বাণিজ্য, অর্থনীতি ও নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে। এবার যখন ওয়াশিংটনে বসন্তকালীন বৈঠকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF, বিশ্বব্যাংক, G7 ও বড় গ্রুপ G20 কর্মকর্তারা বৈঠকে মিলিত হচ্ছেন, তখন স্পষ্ট হয়েছে যে ইউক্রেনে রাশিয়ার চলমান আক্রমণের পরও G20 জোটে দেশটির সদস্যপদ অপরিবর্তিত থাকছে। পশ্চিমা দেশগুলো আক্রমণের জেরে রাশিয়াকে একঘরে করতে চাইলেও মস্কো G20 ও জোট সংশ্লিষ্ট সংস্থাগুলোতে সদস্য হিসেবে বহাল থাকছে। অবশ্য সদস্য দেশগুলো একমত হলে তা স্থগিত হতে পারে, কিন্তু দৃশ্যত এমন সম্ভাবনা খুব কম, কারণ চীন, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা স্পষ্ট করেছে তারা রাশিয়ার সদস্যপদ বহাল রাখার পক্ষে অবস্থান নেবে। রাশিয়ার এই চাওয়ার পেছনে গুরুত্বপূর্ণ কারণ হতে পারে আয়োজনকে ব্যাহত করা এবং জোটের সদস্য দেশগুলোর মধ্যে সাধারণ বিভক্তি তৈরি। এই বিভক্তির কিছু নমুনা গত সপ্তাহে দেখা গেছে। যখন ইউক্রেনে আক্রমণ নিন্দা জানাতে IMF এর গুরুত্বপূর্ণ উপদেষ্টা কমিটির একটি প্রজ্ঞাপন আটকে দিয়েছে রাশিয়া। IMF এর রাশিয়া সদস্যপদ ইস্যুতে বিশ্বের কয়েকজন অর্থনৈতিক নেতা বৈঠক প্রত্যাখ্যান, অনুপস্থিত বা প্রতিবাদে ওয়াক আউট করেছেন। IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টেলিনা জিওগ্রাফকে G20 থেকে রাশিয়াকে বের করে দেওয়ার প্রশ্নের জবাবে বরখাস্তের বিষয়টি এড়িয়ে গেছেন। তিনি বলেন, আমাদের অনেক অমীমাংসিত ইস্যু মোকাবেলা করতে হচ্ছে, বিশ্বের বড় সমস্যা সমাধানের জন্য সহযোগিতার প্রয়োজন বলে উল্লেখ করেন। বিশ্বব্যাংক জানিয়েছে, ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের পর রাশিয়া ও দেশটির মিত্র বেলারুশে সব প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে এবং 2014 সাল থেকে রাশিয়ায় কোনো নতুন বিনিয়োগের অনুমোদন দেওয়া হয়নি। IMF বলেছে, কয়েক দশক ধরে রাশিয়াকে তারা কোনো অর্থ ঋণ দেয়নি এবং তাদের কোনো সহযোগিতা প্রকল্প নেই। IMF বৈঠকে যে বিভাজন উঠে এসেছে, নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে G20 সম্মেলনও তা দেখা যেতে পারে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জোট থেকে রাশিয়াকে বের করে দেওয়ার আহ্বান জানিয়েছেন, কিন্তু যুক্তরাষ্ট্র জানায়নি যদি রাশিয়া অংশগ্রহণ করে তাহলে বাইডেন সম্মেলনে বয়কট করবেন কিনা। G20 জোটের দেশগুলো হলো আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, ব্রিটেন, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। স্পেন স্থায়ী অতিথি হিসেবে আমন্ত্রিত। রাশিয়া সদস্যপদের বিরোধিতাকারী দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডা, কিন্তু চীন, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা সহ কয়েকটি দেশ রাশিয়াকে বাদ দেওয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা বলছে, সংকটপূর্ণ এই সময়ে বিচ্ছিন্ন হওয়ার চেয়ে যুক্ত থাকা বেশি গুরুত্বপূর্ণ। আটলান্টিক কাউন্সিলের জিও ইকোনমিক সেন্টারের সিনিয়র ডিরেক্টর অ্যাডাম লিপোস্কি জানান, যুক্তরাষ্ট্র সদস্যপদ বাতিলের আহ্বানের মধ্য দিয়ে যে বিভক্তি তৈরি হচ্ছে এতে বেশি সুবিধা পাবে রাশিয়া। এই খবর জানিয়েছে AP। ইউক্রেনে পাল্টা হামলায় পূর্বাঞ্চলে রুশ আক্রমণে ধীরগতি। ইউক্রেনের শিল্পাঞ্চলীয় প্রাণকেন্দ্র ডনবাস পুরোপুরি দখল আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া, কিন্তু ইউক্রেনের তুমুল পাল্টা হামলায় রুশ বাহিনী খুব বেশি অগ্রসর হতে পারেনি, তাদের অগ্রগতি মন্থর হয়ে পড়েছে। শনিবার ব্রিটিশ ও ইউক্রেনীয় কর্মকর্তারা এমন দাবি করেছেন। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস AP এই খবর জানিয়েছে, ডনেস্ক ও লুহানস্ক নিয়ে ডনবাস অঞ্চলটি, এটির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে রুশ সেনারা আক্রমণ করে এগোতে চাইছে। অঞ্চলটি দখলের মাধ্যমে তারা দখলকৃত ক্রিমিয়ার সঙ্গে একটি স্থল করিডোর স্থাপন করতে চায়। একই সঙ্গে তারা অবরুদ্ধ
শহর মারিয়াপোলের শেষ প্রতিরোধ ঘাটিও নিশ্চিহ্ন করতে চাইছে, এমনটি জানিয়েছেন ইউক্রেনের সেনাপ্রধান। তিনি জানান, গত ২৪ ঘন্টায় ইউক্রেনের বাহিনী দুটি অঞ্চলে রাশিয়ার ৮টি হামলা প্রতিহত করেছে। এ সময় রাশিয়ার ৯টি ট্যাঙ্ক, ১৮টি সশস্ত্র ইউনিট ও ১৩টি সামরিক যান, ১টি ট্যাঙ্কার ও ৩টি কামান ধ্বংস করা হয়েছে। ফেসবুক পেজে তিনি বলেন, রুশ দখলদার বাহিনীর ইউনিটগুলো পুনরায় সংগঠিত হচ্ছে। রুশ রাশিয়ানরা সামরিক ও বেসামরিক অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র বোমা বর্ষণ অব্যাহত রেখেছে। লুহানস্কের গভর্নর শেরহি হাইদে শনিবার জানান, পোপাসনা শহরে রুশ গোলাবর্ষণে ২ ব্যক্তি নিহত হয়েছে। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, কয়েক সপ্তাহ ধরে শহরটিতে লড়াই চলছে, রুশ সেনারা অবিরাম বহুতল আবাসিক ভবনে গুলি বর্ষণ করছে। গতকাল একটি আবাসিক ভবনে ৫টি কামান হামলা হয়েছে, সবাই রক্ষা পায়নি। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সামরিক কর্মকাণ্ড বাড়ানোর পরও ইউক্রেনের পাল্টা হামলার মুখে গত ২৪ ঘন্টায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। মন্ত্রণালয় আরও জানায়, ইউক্রেনীয় প্রতিরোধের কারণে রাশিয়া এখনও আকাশ বা সমুদ্রে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। এমনকি মারিউপোলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির জয়ের দাবি করলেও লড়াই চলছে। শহর দখলের চেষ্টায় ব্যর্থতার কারণে রুশ সেনারা হতাশ, এতে ডনবাসের দিকে তাদের এগিয়ে যাওয়া মন্থর হয়ে পড়েছে। ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, ডনবাসে মনোযোগ দিতে রাশিয়া মারিউপোল থেকে কিছু সেনা সেখানে মোতায়েন করেছে। যেসব সেনারা রয়ে গেছে তারা ইউক্রেনীয় সেনাদের আজবিস্টল স্টিল কারখানায় ঘিরে রেখেছে। এটি শহরটিতে ইউক্রেনীয়দের শেষ ঘাঁটি পরিণত হয়েছে। পূর্ব ইউক্রেনে মারাত্মক যুদ্ধ সংঘটিত হচ্ছে। পূর্ব ইউক্রেনে ভয়াবহ যুদ্ধ হচ্ছে বলে জানিয়েছেন অঞ্চলটির গভর্নর ওলেক সিনেগুভ। পূর্ব কার্কিভ অঞ্চলে গভর্নর এক টেলিগ্রাম বার্তায় বলেন, তীব্র যুদ্ধের পর রুশ সীমান্তের কাছে ইউক্রেন সেনারা ৩টি গ্রামে পুনর্নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছেন। গভর্নর বলেন, আমাদের সেনারা বেজরুকি, স্লাতিন এবং পুরুদিয়াঙ্কা থেকে রুশ সেনাদের বিতাড়িত করেছে। ইউক্রেনের সেনারা সেখানে শক্ত অবস্থান নিয়েছে। গভর্নর ওলেক সিনেগুভ বলেন, শুক্রবার সকালে যুদ্ধ সংঘটিত হয়। তিনি দাবি করেন, রুশ সেনারা আবাসিক এলাকায় আক্রমণ চালালে এতে ২ জন নিহত হন। তবে এ বিষয়ে রুশ কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। এদিকে প্রতিবেশী লুহানস্ক অঞ্চলের গভর্নর সার্গি গাইতে জানিয়েছেন, দিনরাত ২৪ ঘন্টা গোলাবর্ষণ হচ্ছে, সুযোগ থাকলে বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানান। এ খবর জানিয়েছে গার্ডিয়ান। ইউক্রেনের দীর্ঘমেয়াদী নিরাপত্তা বিষয়ে জার্মানিতে বৈঠক করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের দীর্ঘমেয়াদী নিরাপত্তা স্বার্থে আলোচনা করতে পেন্টাগন আগামী সপ্তাহে জার্মানিতে বৈঠক করার ব্যাপারে ৪০টি মিত্র দেশকে আমন্ত্রণ জানিয়েছে। আর তারা এমন এক সময়ে আলোচনায় বসতে যাচ্ছে যখন ইউক্রেনের পূর্ব দক্ষিণাঞ্চলে রাশিয়ার বাহিনীর সাথে লড়াই অব্যাহত রেখেছে কিয়েভ। পেন্টাগন মুখপাত্র জন কির্বি বলেন, ২০ দেশের প্রতিরক্ষা মন্ত্রী ও সিনিয়র জেনারেল, নেটো ও নন নেটো সদস্য দেশ জার্মানির পশ্চিমাঞ্চলে মার্কিন নিয়ন্ত্রিত রামস্টিন বিমান ঘাঁটিতে বৈঠকের জন্য মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের আমন্ত্রণ ইতিমধ্যে ইমরান খান। পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআর চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, দলকে তিনি ইসলামাবাদে যাওয়ার জন্য প্রস্তুত হতে বলেছেন। নিজ বাসভবন বানিগালাতে এক সংবাদ সম্মেলনে ইমরান খান এ কথা বলেন। অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর এটা ছিল তার প্রথম সংবাদ সম্মেলন। এর আগে শুক্রবার লাহোরে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে দলের শক্তি প্রদর্শন করে পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই। ওই সমাবেশে ইমরান খান রাজধানী ইসলামাবাদে আসতে নেতাকর্মী সহ সাধারণ জনগণকে প্রস্তুত থাকতে বলেন। শনিবার সংবাদ সম্মেলনে ইমরান খান বলেন, তিনি জানাবেন, তবে তার আগে গ্রাম পর্যায় থেকে শুরু করে দলের সর্বস্তরের নেতাদের প্রকৃত স্বাধীনতার জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন। ইসলামাবাদে জনতা ঢল নামবে উল্লেখ করে ইমরান খান বলেন, মানুষের মধ্যে পূর্বের যে কোনো সময়ের থেকে তিনি রাজনৈতিক সচেতনতা দেখছেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বলেন, তাদের সঙ্গে যে কৌতুক করা হয়েছে জনগণ তা উপলব্ধি করতে শুরু করেছে। অসংখ্য অভিযুক্ত এবং জামিনে ছিল এমন ব্যক্তিদের নিয়ে মন্ত্রিসভা গঠনের সমালোচনা করেন তিনি। রাজধানীতে যাত্রা সফল করতে আগামী ২৭ রমজান দেশব্যাপী প্রার্থনা করা হবে বলেও জানান তিনি। জাতীয় পরিষদে বিরোধী জোটের আনা অনাস্থা ভোটে হেরে ৯ এপ্রিল ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এই অনাস্থা প্রস্তাবের নেপথ্যে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করে আসছেন তিনি। সরকার থেকে বিদায় নেওয়ার পর বিক্ষোভ প্রদর্শন ও একের পর এক সমাবেশ করছে পিটিআই, দ্রুততম সময়ে নতুন নির্বাচনের দাবিতে সোচ্চার দলটি। এই খবর জানিয়েছে ডন। জরুরি প্রয়োজনে শ্রীলঙ্কাকে সহায়তা দিতে প্রস্তুত চীন, স্বল্পমেয়াদে ২০০ কোটি ডলার দিচ্ছে IMF। দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার অর্থনীতি কার্যত অচল হয়ে পড়েছে। কয়েক সপ্তাহ ধরে অর্থনৈতিক ও রাজনৈতিক গোলযোগের মধ্যে পড়ে অতি কষ্টে দিন পার করছেন দেশটির সব শ্রেণী পেশার মানুষ।
দেশটির প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসের পদত্যাগের দাবিতেও চলছে আন্দোলন। এর মাঝে চীনের পক্ষ থেকে এলো অর্থ সহায়তার বার্তা। জরুরি প্রয়োজনে শ্রীলঙ্কাকে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে চীন। দেশের পরিস্থিতি সম্পর্কে নতুন মন্ত্রিসভা নিয়ে ক্ষমতায় বসা দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে 22 এপ্রিল কথা বলেছেন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং এর সঙ্গে। বেইজিং এর রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছেন, এ সময় চীনের প্রধানমন্ত্রী বলেন যে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির অধীনে শ্রীলঙ্কাকে স্থিতিশীল অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন অর্জনে সহায়তা করতে গঠনমূলক ভূমিকা পালন করতে ইচ্ছুক চীন। কঠিন পরিস্থিতি মোকাবেলা করছে মাহিন্দা রাজাপাকসে সরকার, সে কারণে রাজাপাকসে চীনের জোরালো সমর্থনের প্রশংসা করেছেন বলে জানা গেছে। অর্থ বাণিজ্য পর্যটনের উন্নয়নে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও কথা হয়েছে দুদেশের রাষ্ট্রপ্রধানদের মাঝে। খাদ্যপণ্য জ্বালানির তীব্র সংকট ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার 19 এপ্রিল মধ্য শ্রীলঙ্কার রামবুক্কানায় একটি মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। টায়ার জ্বালিয়ে রাজধানী কলম্বোয় যাওয়ার প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়। এ সময় পুলিশের গুলিতে নিহত হন একজন। আন্দোলনকারীরা রাজাপাকসের পরিবারের শাসনের অবসান চাইছেন। সংঘর্ষের আগে দেশটির প্রেসিডেন্ট গোতাবায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে 3 দিনের জন্য সেনাবাহিনী মোতায়েন করেন। শ্রীলঙ্কার এই কঠিন পরিস্থিতিতে 400 কোটি অর্থ সহায়তা প্রয়োজন বলে জানা গেছে। এর আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF দেশটির পাশে দাঁড়ানোর চিন্তা ভাবনা করছে বলে আভাস পাওয়া যায়। বেইজিং এ চীনা কূটনীতিক পালিথা কোহানা শুক্রবার উইচ্যাটের মাধ্যমে বলেন, IMF এর আগ্রহ থাকলেও চীনা সহায়তার প্রতিশ্রুতি শ্রীলঙ্কার চ্যালেঞ্জ মোকাবেলা দৃঢ়ভাবে কাজ করবে। চীন $2.5 বিলিয়ন সহায়তা দেবে বলেও আশাবাদী তিনি। চীনের কর্তৃপক্ষের মাধ্যমে তিনি এমন বার্তাও দেন যে ঋণ ও ক্রেডিট লাইনের মাধ্যমে সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলছে, তবে ফান্ডিং এর বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি এবং কবে সেটি দেওয়া হবে তাও স্পষ্ট করেননি চীনা কূটনীতিক। চা উৎপাদনে অগ্রগণ্য শিক্ষিত জনগণ, পর্যটন খাতে বিপুল পরিমাণ আয়, তা সত্ত্বেও কেন শ্রীলঙ্কা এমন আর্থিক অপরিণতির তার জন্য এককভাবে কোনো কারণকে দায়ী করা মুশকিল। শ্রীলঙ্কার নাগরিকরা বলছেন, 1948 সালে স্বাধীনতার পর এমন বিপর্যয়ের মুখে পড়েননি দেশটির অর্থ। ষড়যন্ত্রমূলক মার্কিন চিঠি ইস্যুতে পদক্ষেপ নিতে বাধা দেন কুরেশি। শাহ মেহমুদ কুরেশি ষড়যন্ত্রমূলক মার্কিন চিঠি ইস্যুতে কোনো পদক্ষেপ নিতে বাধা দেন বলে অভিযোগ করেছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শুক্রবার তিনি এমন অভিযোগ করেন বলে সংবাদ প্রকাশ করেছে জিও নিউজ। পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খান অভিযোগ করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ষড়যন্ত্রমূলক চিঠি ইস্যুতে পদক্ষেপ নিতে বাধা দেন সাবেক পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। এ বিষয়ে শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকে ষড়যন্ত্রমূলক মার্কিন চিঠির বিষয়ে জানানো হয়েছিল। তিনি বিষয়টি জানানোর পরেও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কোনো প্রতিবাদ করার সুযোগ দেননি, এমনকি পাকিস্তানে অবস্থানরত মার্কিন দূতাবাসকে কোনো জবাবদিহিতার আওতায় আনা হয়নি। কারণ ইমরান খানের দল PTI এ ষড়যন্ত্রমূলক মার্কিন চিঠি ইস্যুতে রাজনীতি করতে চেয়েছে। উল্লেখ্য, এর আগে পাকিস্তানের তেহরিকে ইনসাফ নেতৃত্বাধীন সরকার বলেছে যে এই ষড়যন্ত্রমূলক মার্কিন চিঠিতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করা হয়েছে। বাংলাদেশের জন্য ভারতের পূর্ব সীমান্ত শান্তিপূর্ণ, যা বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ। বাংলাদেশের মতো বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী থাকার কারণে ভারতের পূর্ব সীমান্তে শান্তি রয়েছে বলে মন্তব্য করেছেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, ভারতের পশ্চিম প্রান্তে যে উত্তেজনা দেখা যায় পূর্বে তার কোনো অস্তিত্ব নেই, কারণ এদিকে বাংলাদেশ রয়েছে। শনিবার 23 এপ্রিল 71-এর যুদ্ধে অংশ নেওয়া আসাম ভিত্তিক প্রবীণ সৈনিকদের এক সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ দৃঢ়ভাবে মোকাবেলা করা হবে, ভারতে বার্তা দিতে সফল হয়েছে। বাইরে থেকে নিশানা করা হলে আমরা সীমান্ত অতিক্রম করতে দ্বিধা করব না। এরপরই বাংলাদেশের বন্ধুত্বের প্রশংসা করে রাজনাথ বলেন, ভারতের পশ্চিম প্রান্তে যে উত্তেজনা দেখা যায় পূর্বে তার কোনো অস্তিত্ব নেই, এর কারণ এদিকে বাংলাদেশের মতো একটি বন্ধুত্বপূর্ণ দেশ রয়েছে। তিনি বলেন, অনুপ্রবেশ সমস্যা প্রায় মিটে গেছে, ভারতের পূর্ব সীমান্তে এখন শান্তি ও স্থিতিশীলতা বিদ্যমান। ভারতের উত্তর পূর্বের বিভিন্ন অংশ থেকে সম্প্রতি সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বলেন, যখনই কোনো জায়গায় পরিস্থিতির উন্নতি হয়েছে সরকার এই পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, জনগণের একটি ভুল ধারণা ছিল যে ভারতীয় সেনাবাহিনী AFSPA সবসময় বলবৎ রাখতে চায়, আদতে এটি আরোপের জন্য পরিস্থিতি দায়ী সেনাবাহিনী নয়। এ খবর জানিয়েছে NDTV। ইউক্রেনের বন্দর নগরী ওডেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 6। রাজধানী কিয়েভ ও দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর মারিওপোলের পর ইউক্রেনের প্রধান বন্দর নগরী ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 6 জন নিহত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের প্রধান মিখাইল পডিয়ালকে বরাত দিয়ে শনিবার 23 এপ্রিল BBC এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
খবরে বলা হয়, ইউক্রেনের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমেক জানিয়েছেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ছয়জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু। নিহতদের মধ্যে তিন মাস বয়সী শিশুও রয়েছে। ইউক্রেনে 24 ফেব্রুয়ারি প্রথম হামলা করে রাশিয়া। এরপর থেকে দেশটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে রুশ বাহিনী। রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এছাড়া বন্দর নগরী মারিওপোলে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। মারিওপোলকে বলতে গেলে ধ্বংসস্তূপে পরিণত করেছে তারা। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।